ওকে, আমরা ফার্স্ট টাইম যখন ক্যানভাতে আসবো, ভিডিওটা যেহেতু রেকর্ড হবে নতুন থেকে, তাহলে আমি নতুন থেকে সবকিছু করতেছি, ঠিক আছে? আগে যতটুকু শিখলাম সে গেল না, বুঝে যদি গেল? আমার আবার গিগটা একবার দেখবেন, এইটা অর্ডারটা একবার দেখবেন। তোমার নিয়ে কাজ আছে তো আমাদের, ঠিক আছে? অপেক্ষা করো, ক্লাসটা শেষ হোক, আধা মাস্টার ক্লাস হবে, আজকে আমার ক্লাস হবে, আপনার নিয়ে মাস্টার ক্লাস হবে। ওকে, আজকে টপিক হচ্ছে ক্যানভা ডিজাইন। আমরা ক্যানভা দিয়ে প্রফেশনাল ভাবে ফাইবারের গিগ তৈরি করব। তার জন্য আমাদের অবশ্যই একটা লাইসেন্স প্রয়োজন হবে, লাইসেন্স অবশ্যই আমাদের সবার কাছে আছে। তো আমরা ফার্স্ট টাইম চলে যাবো ক্যানভা ডট কম এ। একটু নিঃশ্বাস নিঃশ্বাস আস্তে আস্তে, ঠিক আছে? তো ক্যানভাতে যদি সাইন আপ না করতে পারেন, তাহলে কিছু করার নাই, ভিডিওটা আবার দেখতে হবে। আমি লগ আউট করে দিলাম। তো লগ আউট করে দিয়ে ফেসবুকের থেকে আমরা লগ ইন করবো। ফেসবুক কখনো গুগল থেকে করবেন না, ফেসবুক দিয়ে লগ ইন করবেন, তাহলে আপনার ক্যানভাটা খুব দ্রুত কাজ করবে। তো আমরা ক্যানভাতে লগ ইন করার সাথে সাথে দেখেন সিএল আসছে, তার মানে আমরা এটা আগের বার আমরা ই করছি, লাইসেন্স করে নিছি। তো আমরা যদি লাইসেন্স না করতে পারেন, তাহলে আপনারা যেটা করবেন, আমাদের পেড স্টুডেন্টদের ক্যানভা দেওয়া আছে, জাস্ট তারা ক্যানভাস সিরিয়ালের উপরে ক্লিক করবেন, আর কোনো কাজ নাই। ক্লিক করলেই আমাদের ক্যানভাটা পেড হয়ে যাবে। দেখেন আমি কিভাবে ক্লিক করি, ক্যানভার লিঙ্কটা দেওয়া থাকবে, শুধু এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার ক্যানভা পরিপূর্ণভাবে পেড হয়ে যাবে। এখন আমাদের যখন যখন আপনার পেড হবে, পেড হলে দেখতে পাবেন এখানে সিএল লেখা থাকবে। যদি এটা সিএল অবস্থায় না থাকে, তাহলে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন পার্সোনালে দেওয়া আছে, যদি পার্সোনালে এরকম দেওয়া থাকে, তাহলে আপনারা উপর থেকে সিএল টা সিলেক্ট করবেন। যেমন এখন দেখেন পার্সোনালে দেওয়া আছে, একটু সময় লাগবে। ওকে, দেখেন এখানে যখন আমরা ক্লিক করবো, তখন দেখেন পার্সোনাল টিক মার্ক দেওয়া আছে। তখন যখন পার্সোনাল থাকবে, তখন মানে লাভ আছে না, সাইবার লাভ, এখানে ক্লিক করে। তো এখন দেখেন লাইসেন্স করা হয়ে গেছে। এখন আমাদের অনেকগুলো সিস্টেম আছে, যদি আমাদের কোন ধরনের সাইজ লাগে, ইউটিউবের সাইজ অথবা ফেসবুকের কভার, তারপর ইনস্টাগ্রাম পোস্টের সাইজ, ইনস্টাগ্রামের লোগো মানে ফটোর সাইজ, কোনটা কি ধরনের সাইজ লাগে, স্টোরি ইমেজ এর কত সাইজ হতে পারে, ইনফোগ্রাফি, এগুলো যদি সাইজ না জানা থাকে, তাহলে এখানে ওই নামটা লিখবেন। যেমন আমি ইনস্টাগ্রাম লিখি, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম পোস্ট 1080x1080, এটা হলো ইনস্টাগ্রাম পোস্টের সাইজ। এরকম করে লিখে লিখে আপনারা সাইজ বের করতে পারবেন। ইনস্টাগ্রাম লিখছি যখন, ইনস্টাগ্রামে কত রকমের পোস্টার হয় সবকিছুর এখানে সাইজ দেওয়া আছে, সেম ভাবে করবেন। কিছু কিছু সাইজ সাইজ গুলো আপনারা পাবেন না, তার জন্য যেটা করতে হবে, ক্রিয়েট অপশনে আপনারা ক্লিক করবেন, ক্রিয়েট ডিজাইন, এখানে ক্লিক করে নিচে কাস্টম সাইজ এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটা সাইজ এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেমন আমাদের ফাইবারে অনেকগুলো গিগের সাইজ দেখায়, যেমন ফাইবার ফাইবার ইমেজ সাইজ, এটা লিখলে সার্চ করলে আপনারা গিকের একটা সাইজ পাবেন, 550x370। এটা ইউজ করতে পারেন অথবা আমাদেরটা ইউজ করতে পারেন। আমরা সবসময় বড়টা ইউজ করি, 997x570। আমি এটা সিলেক্ট করে দিলাম। তো আমাদের একটা ই হয়ে গেল, আমাদের সাইজটা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এখানে আমরা ডিজাইন করবো, এটা একটা সাদা কাগজ। এই সাদা কাগজের ভিতরে আমরা লেখালেখি করব। তো আমরা যেটা করব, আমরা বাইরে থেকে একটা ইমেজের ইমেজ নিয়ে আসি। আমাদের এখানে কিছু অপশন দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে টেমপ্লেট। এখানে রেডিমেড টেমপ্লেট আপনারা পাবেন। যখন আমি একটু একটা ইউটিউবের থাম্বনেল দেখাই, ইউটিউব থাম্বনেল দেখেন, যখন আমরা ইউটিউবের থাম্বনেলে ক্লিক করব, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? জি ভাই, ক্লিয়ার। ওকে, এখানে দেখেন ক্রিয়েট অ্যান্ড থাম্বনেল, আমরা যখন ক্লিয়ার শুনতে যাচ্ছি। ওকে, যখন আমরা ক্রিয়েট অ্যান্ড থাম্বনেলে ক্লিক করলাম, দেখেন এখানে রেডিমেড থাম্বনেল কিন্তু দেওয়া আছে। দেখছেন আমি কিন্তু এই থাম্বনেলটা আমাদের ইউটিউবের ভিডিও আমি দেখি অনেকবার ইউজ করছি, দেখছেন? এটা আমি চেঞ্জ করে আমাদের মতো করে ডিজাইন করে নিয়েছি, একটু কাস্টমাইজেশন করে। তো আপনি এইভাবে ডিজাইন করে নিতে পারেন। অনেক ধর এখানে অনেকগুলো টেমপ্লেট পাবেন, দেখছেন, নাইস নাইস টেমপ্লেট, ঠিক আছে? এখান থেকে নিতে পারেন টেমপ্লেট গুলো। এখানে কালার কম্বিনেশন সবকিছু মিলানো আছে, জাস্ট এখান থেকে আপনারা একটু এডিট করে মেরে দিতে পারেন, কোনো সমস্যা নাই, এখান থেকে নিতে পারেন।
তো আমরা চাইলে বাইট থেকে সবকিছু আই না আমরা এখান থেকে ইউজ করতে পারি। যেমন আমি বাইট থেকে, এটা হচ্ছে টেমপ্লেট, এটা হলো এলিমেন্টর, এখান থেকে আমরা সব ধরনের জিনিস এখান থেকে পাবো আমরা ডিজাইন করার জন্য। এটা হচ্ছে টুলস, ধরতে গেলে একটা টুলস, এখানে আমরা সব ধরনের বিষয়বস্তু পাবো, যেখান থেকে আমাদের যেরকম ডিজাইন লাগবে সেরকম ডিজাইন আমরা এলিমেন্টরতে করতে পারবো। এটা হচ্ছে আপলোড, বাইট থেকে কোনো কিছু আনার প্রয়োজন হলে এখান থেকে আপলোড করতে হয়। এটা হচ্ছে টেক্সট, টেক্সট এখান থেকে আমাদের লেখালেখি করতে হয়, বিভিন্ন ধরনের ফন্ট এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, এখানে অনেক রকমের ফন্ট আছে, আপনার যে ডিজাইনটা লাগবে সেই ডিজাইনটা এখান থেকে করতে পারবেন। এটা হচ্ছে অডিও, যে কারো অডিওর প্রয়োজন হয় এখানে লিখতে পারেন হ্যাপি বার্থডে অডিও, তাহলে হ্যাপি বার্থডে অডিও বয়। যারা ভিডিও তৈরি করতে চান এখান থেকে স্লাইডার ভিডিও এখান থেকে করতে পারেন, স্লাইডার ভিডিও করার জন্য এরকম যদি ট্যাব থাকে হুবহু এখান থেকে ডুপ্লিকেট করতে পারেন, এই যে ডুপ্লিকেটের অপশন আছে, সেম পেজ তৈরি হবে। যখন আপনি ভিডিও বানাবেন তখন এটার প্রয়োজন হবে, আমরা যেহেতু ভিডিও বানাবো না সেজন্য আমাদের এখন এটা লাগবে না। তো আমরা যেটা করি, এখন বাইরে থেকে একটা পিকচার নিয়ে আসলাম, এটা আমার এর আগে একটা ডিজাইন করছিলাম এটার উপর, এবার যেটা করবো আমরা অন্যরকম একটা ডিজাইন করবো। তো আমি এই বাইরে থেকে আরো দুইটা পিকচার নিয়ে আসি কালার নেওয়ার জন্য, তো এই দুইটা নিয়ে আসি, এই দুইটা নিয়ে আসি আমি এখানে দিই। তো এখানে দেখেন দুইটা কালার মোটামুটি আছে, ফেসবুকের কালার, ফেসবুকের এই কালার দুইটাই পছন্দ করে ফেসবুক, একটা হচ্ছে এটা কি কালার বলে, এটা হলুদ আর এটা হচ্ছে নীল, নীল হালকা হালকা আবার মতো। তো এখানে দেখেন দুইটা শেপ লাগাইছে, এটা এই ডিজাইনটা আমরা করতে পারি কিন্তু এখানে আমাদের একটা ছবি থাকলে আরো বেটার লাগবে, তো আমরা এই ডিজাইনটাই করবো আজকে, এটাও করতে পারি অথবা আমাদের এটাও করতে পারি। তো যাই হোক আমরা দেখি এটাই করতে থাকি, তার আগে আমরা যেটা করবো এলিমেন্টারে চলে যাব, আমরা এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, এখানে সি অল্টে ক্লিক করব, আমার কাছে কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, মেবি আমরা খুঁজে বের করি, আমার কাছে এখানে সবকিছু সেভ করা আছে, এই যে দেখছেন ওইখানে আপনারা পাবেন এই অপশনগুলো পাওয়া যাবে, কোনো সমস্যা নাই, আরো আছে এরকম অপশন। এটাও দিতে পারি এখান থেকে, একটা একটা কালার নেই, এটা হচ্ছে এই কালারটা আমি নিব, এই ডিজাইনটাই করব। ও তো আমরা এটা নেই, এখানে দুইটা কালার ইউজ করছে, নিচে করছে এটা আর এটা করছে হচ্ছে উপরে করছে হচ্ছে এটা, তো এটা একটু বড় করি, আমাদের মতো করে আমরা একটা ডিজাইন করতে থাকি। ঠিক আছে, ওদের থেকে আর একটু ডিজাইন দেখেন, ওরা একটু সাদা সাদা করছে ফেসবুকে, আমরা একটু গাঢ় করলাম, করে এবার যেটা করবো আমরা এই যে কালারটা আছে এটা নিয়ে আসবো, এটা নেওয়ার জন্য আমরা একটা শেপ নেই, ওরা একটা শেপ নিছে দেখেন মাঝখানে ই করা, এই শেপটা নেই, এই শেপটা নেওয়ার জন্য এলিমেন্টরে চলে যাব, এলিমেন্টর থেকে আমরা শেপে ক্লিক করবো, এখানে শেপ লিখলেও আসবে অথবা নিচেই দেখতে পারবেন শেপ, লাইন শেপ লিখলে পাবেন, এটা আমরা নেই। নেওয়ার পরে এই গোল মার্কটা নিতে পারি, এই যে একটা গোল মানে বৃত্ত আছে এই বৃত্তটা নেই, নিয়ে এখান থেকে আমরা ধরে বড় করি, বড় করে বড় করে আমরা এখান থেকে এখানে আর একটু বড় করি, আর একটু বড় করলে এটার সাথে মিলবে, ঠিক আছে হালকা মিলবে। তো দেখেন এটা আমরা এটা মেলার জন্য থাক আপাতত, তো এটা বাদ দিই আপাতত, আমি আর একটা শেপ, এটা শেপটা যেহেতু আমরা এখানে একটা ই নিচে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করছি, এটা শেপটার জন্য তাহলে ই লাগবে, এই শেপটা লাগবে ফ্রেম শেপ, ফ্রেম শেপটা হচ্ছে ছবি নেওয়ার জন্য, আমরা ফ্রেম শেপটা নেই, ফ্রেম শেপটা নিয়ে এটা ডুপ্লিকেট করব, দেখি নাই কিনা,
আমাদের এটা নিতেছে না। ওকে যাই হোক, না নিলেও কোনো সমস্যা নাই, আমরা এটা ব্রেক করে দিই। ওকে এটা লাগবে না, আমরা এই শেপটা এখানে দূরে ফেলে দিই, এই শেপটা এখানে নিয়ে আসি। ওরা এইদিকে দিছে, আমরা দেখি এইদিকে দিই। দাঁড়ান এক সেকেন্ড, কালারটাকে নিয়ে আসি। এবার এই শেপটা নিই, উপরে বৃত্ত শেপটা নিলাম, সবচেয়ে বড় করি। এখানে আর একটা ওরা ফন্ট তৈরি করছে, ঠিক আছে, নিচে একটা সাদা একটা ফন্ট তৈরি করছে, এটা আমরা তৈরি করি। এটা আবার ডুপ্লিকেট করলাম, তাই এটা আপাতত ওকে, নিচেরটার সাথে যেন মিলে, নিচেরটা সাদা করে দিই একদম সাদা, আর উপরেরটা এই কালার করে দিই, একটু উপরে তুলি হালকা। ওকে এটার সাথে যায়, কিছুটা যায়, এটা দিয়ে আর একটু ক্রস করে দিলে কিরকম হয়। বেশি দিলে ভাল লাগবে না, একটু দিয়ে দিলাম। ওকে এখানে একটা কাছাকাছি হয়েছে আর কি, এটা একটু আর একটু এনে দিই, কিন্তু এখানে উপরে একটা একটু বেশি আর নিচেরটা একটু গাঢ়, মানে গাঢ় কম। এটার জন্য আমরা যেটা করতে পারি, এখানে এই শেপটা আবার ডুপ্লিকেট করে দিই, ডুপ্লিকেট করে এটা দেখি কালারটা কি করা যায় কিনা। নেয় কিনা, এটা ট্রান্সপারেশন কমাই দিই, ওকে কিছুটা আসছে, এর নিচে একটু হালকা হালকা আছে আর এটা একটু উপরের দিকে আছে। তো এখানে আমরা একটা ডিজাইন করি, এখানে আমাদের কারো যদি এই ব্যানারটা লাগে তাহলে দিতে পারেন আমাকে, আমি এটা তার ছবি অ্যাড করে দিতে পারি, তাহলে একটা ব্যানার হয়ে যাবে। এখানে আমরা যেটা করবো, এবার টেক্সট নিব, ফেসবুক লিখবো, ফেসবুক বড় হাতের ফেসবুক লিখি, ফেসবুক অ্যাডস এটা লিখি, এটা আমরা একটু একটা গুলো সাদা করি, ভালো লাগতেছে না ফন্ট গুলো, এটাতে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। এটা ডুপ্লিকেট করি, এটা একটু বড় করে দিই, এটা ভালো লাগবে মেবি। আমরা এটা ঠিক করি, হ্যাঁ গ্রেট, ফেসবুক ফেসবুক ডুপ্লিকেট অ্যাডস অ্যাডস ক্যাম্পেইন,
ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ওকে একটা ফেসবুকের লোগো আনি আমি এখন এলিমেন্টর যায় লিখবো ফেসবুক ফেসবুক আমরা এই লেখাটা যেহেতু এখানে একটা শেপ তৈরি করছে তারা দেখেন তারা যেটা করছে একটা শেপ তৈরি করছে নিজ দিয়া বৃত্ত দিয়া এই শেপটা তৈরি করি এটা তৈরি করার জন্য আমরা এখানে চলে যাব বৃত্ততে মানে এলিমেন্টরে যাওয়ার পর যে বৃত্তর একটা শেপ মানে গোল চারদিকে গোল এরকম একটা শেপ নিয়ে এটা আমরা ক্লিক করি এটা সাদা করে দেই এটা ছোট করি এটা কোন জায়গায় দেওয়া যায় এটা দিয়ে দিলাম এই জায়গায় এবার আমরা ফেসবুক লিখি ফেসবুক লিখে এলিমেন্টর থেকে এটা নিয়ে আসি আর একটু ছোট করি ওদের মধ্যে একটা ডিজাইন হইলো কোন রকম তো ওরা যেটা করছে অ্যাড ক্যাম্পেইন ফেসবুক ইনস্টাগ্রাম ওরা অন্য মডেল লিখছে আমরা এটা ফন্ট আলাদা করতে পারি যদি চান আপনারা তো আমরা আপাতত বেসিক এর ভিতরে বানাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ওরা এই দুইটা তিনটা জিনিস বাইরে থেকে নিয়ে আসছে ঠিক আছে তো আপাতত এখানে আমরা যেটা রাখবো পয়েন্ট রাখি মার্ক রাখি মার্ক লিখি মার্ক লিখে সার্চ করি মার্ক গ্রাফিক্স সিলেক্ট করে দিই গ্রাফিক্স দিয়ে তৈরি করা মার্ক একটু ভালো তো দেখতে হবে এটাই সিলেক্ট করে কালো করে দিই এটা খুব একটা ভালো লাগতেছে এটা সহজ করে দিই ডিজাইনটা বেসিক লাগতেছে আমার কাছে আমরা আমাদের মতো করে একটা ডিজাইন করি ওদেরটা ভালো লাগতেছে না আমাদের স্পেস কমাইতে হবে ওকে স্পেস কমাই দিলাম এই ডিজাইনটা আমরা একটা ডিজাইন করব ফেসবুক লিখে ওদের ডিজাইনটা আমি ফেলে দিলাম ভালো লাগতেছে না মার্কটা নেই কেন ফাইবারের ভিতরে চোখে লাগে ফেসবুক এই ফন্টটা দিছি হচ্ছে আর্কাইভ না এটাও দিয়ে আর্কাইভ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অ্যাডস ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন আমরা এটা আরেকটু ছোট করে দিই সমস্যা নেই সবগুলো বড় হাতে করে দিই
फेसबुक एट कैंपेन ओके আমি এলিমেন্টরে যাই আবার এলিমেন্টর থেকে শেপ নিয়ে আসি একটা এই শেপটা কাজে লাগে এটা একটু বড় করে দিই ছোট করে দিই এটা ডাউন করে সিলেক্ট করে এটা নিচের দিকে করে দিই মোটামুটি একটা লুক আসতেছে আর এটার বাইরে বলে তো যদি একটু ই করে দেই এই মানে ফোটা ফোটা করে দিই তাহলে আরেকটু ভালো লাগবে দেখি এটা সাদা করে দিই সাদা ডিজাইন তৈরি হইতেছে দেখেন একটু ভালো করে আমি দেখেন এবার আমার এটা নড়াচড়া করতে পারতেছি না এটার জন্য এটা আমি লক করে দিই এখানে রাইট বার মানে এখানে ক্লিক করে সিলেক্ট করবেন সিলেক্ট করে লক করে দিবেন শেষ লক করা এবার দেখেন এটা আমি সিলেক্ট করতে পারি এটা আমি সিলেক্ট করে একটু নিচে নামাই দিলাম হালকা আপনার ওই যে গেমস খেলেন না কিবোর্ডের একটা ই উপরে নিচে বামে টানে দেওয়া আছে এটা নিচের দিকে করবেন দেখেন এটা আসবে আস্তে আস্তে এটা করে দিলাম এখন এইটাই আমি ডুপ্লিকেট করি আরেকটা ডুপ্লিকেট করে এর নিচে দিয়ে দিই মোটামুটি একটা ডিজাইন কিন্তু আসতেছে এবার আমরা যেটা করতে পারি একটা মার্ক নেই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ওকে কিছু এখানে আমাদের কিছু ই আছে যেমন টিক মার্ক নেই মার্ক এবার মার্ক নিয়ে এলিমেন্টে যাই মার্ক লিখি মার্ক লিখে সার্চ করবো না গ্রাফিক্স গ্রাফিক্স সিলেক্ট করবেন এবার একটা মার্ক নিতে হবে মোটামুটি ভালো দেখে এই মার্কটা নিন ঠিক আছে এটা ভালো লাগবে এখান থেকে এটা আমরা সিলেক্ট করি একটু উপরে তুলে দিই হালকা করে তো এবার আমরা কিছু পয়েন্ট লিখতে পারি যেমন আমরা এখানে কিছু পয়েন্ট লিখছিলাম আমাদের আগের ইয়েতে ব্যানারে ওই ওই ব্যানারটাই কিছু কপি করি এই ব্যানারটার যেমন টার্গেটেড অ্যাড্রেস রিসার্চ ঠিক আছে এটা লিখতে পারি টেক্সট টেক্সট নিলাম এটা নেবেন হচ্ছে দুই নাম্বার টেক্সট এবার আমরা লিখি টার্গেটেড আর টেট অ্যাডভান্স রিসোর্স ওকে এটা লিখলাম এই ফন্টটা কিন্তু চাইতেছে না এটার সাথে মানে এটা লাগবে একটু বড় বড়টা এই ফন্টটা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন এখানে দেখেন অনেকগুলো ফন্ট আছে এখানে লিখে যেটা ভালো লাগবে সেটা দিয়ে এখান থেকে তো এই ফন্টটা খারাপ না একটু একটু বড় করে দিই এটা ভালো লাগবে এটা দিয়ে দিলাম এখানে একটু উপরে তুলে দিই হালকা করে ওকে এটা পারফেক্ট এটা আমি নিচের দিকে করে দিই হালকা উপরে তুলে দিই ওকে এবার ঠিক আছে এবার যেটা করবো এই দুইটাই কপি করব কপি করে আবার ডুপ্লিকেটে ক্লিক করব দেখছেন মাঝখানে একটা বিশাল একটা গ্যাপ তৈরি হইতেছে এই ব্যানারটা যখন করতে যেতেছে মাঝখানে দেখেন টিক মার্কের পাশে একটা গ্যাপ তৈরি হইতেছে গ্যাপ ফ্লাপ করতে হবে আবার ইয়েতে চলে যাবে ভাল লাগতেছে না গ্যাপের জন্য এখানে আমরা আরেকটা শেপ দিয়ে দিই চতুর্কোণ শেপ নিচের দিকে যাই নিচের দিকে যাই ভাঙা শেপ মানে চার কোনা ভাঙা
এটা আমরা সিলেক্ট করি এখানে থেকে দূরে এটা দিয়ে দিই এটা একটু এডিট করি ওকে এটা একটু ছোট করি হালকা করি এবার আমরা এটা টার্ম দিয়ে দৌড়ি দৌড়ে এইদিকে করে দিই এবার পারফেক্ট একটা এটা কোন কালার দেওয়া যায় লাল দিতে পারি কালো দিতে পারি কালোই ভালো লাগবে না সাদা দিতে পারি ওকে সাদাটা দিই প্রথমে ওকে এটা একটু ছোট করে দেই ওকে এটার সাথে একদম মিলে গেছে এবার এটাই কপি করি কপি করে আবার ডুপ্লিকেট করি হালকা করে ডুপ্লিকেট করি এবার এই যে আমি যে টেক্সটটা নিলাম ডট ডট এই ডটটা কপি করে এনে এর নিচে দিয়ে দিই ঠিক আছে যাতে দেখতে যেন ভালো লাগে কালো করে দিই ডিজাইন তৈরি করি ওকে দেখতে খারাপ লাগতেছে না একেবারে ওকে এটা আর একটু করে দিই চলবে একটা হচ্ছে টার্গেটেড অ্যাডস রিসার্চ আর একটা দিয়ে হচ্ছে রান ফেসবুক অ্যান্ড ফেসবুক রান অ্যান্ড ম্যানেজ ম্যানেজ এফপি অ্যাডস প্রথম একটা বড় করে দিলাম লেখাটা আর একটু ছোট করে দিই এটাও ছোট করে দিই ওকে রান ফেসবুক অ্যাডস এটা ভালো লাগতেছে এটা আবার ডুপ্লিকেট করি সেদিকে আমি সেদিকে আইনা অ্যাডস অপটিমাইজেশন লেখি এই লেখাটাও ডুপ্লিকেট করি অ্যাডস অপটিমাইজেশন মাই যে এটা একটু ছোট করে দেই এটা আরেকটা ডুপ্লিকেট করতে পারেন ডুপ্লিকেট যে পরিমাণ করতেছি তাতে কারো সমস্যা হওয়ার কথা না ডুপ্লিকেট নিয়ে পিক্সেল 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 সেট আপ এটা আরেকটু ছোট করে দিলাম মলাই আছেন ঘুমাই বললাম একটু ভিতরে দিয়ে দিই ওকে এবার সবগুলো দেখেন তারপর নিচে কিন্তু জায়গা হইতেছে না আমি চাইলে নিচে জায়গাও করে দিতে পারি চাইলে এগুলো সবগুলো আবার সিলেক্ট করে ধরে আর একটু ছোট করে একটু উপরে তুলে দেই হালকা করে তুলে দিলাম এবার দেখেন একটা সিস্টেম কিন্তু তৈরি হলো মোটামুটি খারাপ না এখন যদি আমি নিচে কার সবগুলো একটু কালার অন্য করে দিই অবশ্য ভালো লাগবে আমার যেটা মনে হচ্ছে এটা সাদা করে দিয়ে দিয়ে দেখি কেমন লাগে টেক্সট কালারটা সাদা এটা অন্য একটা কালার দিই এটা লাল দিতে পারি
মানে মোটামুটি যেন ভালো লাগে এরকম কালার গুলো দিই। এটা এই কালারটা দেখেন, তিনটা তিন কালার দিলাম, তারপর নিচে আর একটা শেপ আনবো, একটা টান দিয়ে বড় একটা শেপ নিয়ে আসি, আনার পরে এখান থেকে এটা দিয়ে দিলাম। এটা কিন্তু মাঝখানে চাকা একটা খুব হলো না, আমি সবগুলা সিলেক্ট করলাম, সেকেন্ড এই লকটা আমি সারাই দিই, আগে লকটা আনলক করি, সবগুলা ধরে এক জায়গায় করে একটা গ্রুপ তৈরি করবো, যাতে সবগুলা একটা একটা এক জায়গায় থাকে। তো এটার জন্য যেটা করবো আমরা, এখানে তিনটা ডটে ক্লিক করে গ্রুপ করে দিন, আমার কিন্তু সবগুলো এখন একসাথে হয়ে গেল, দেখছো হালকা করে ঘুরে তুলে দিলাম, ওকে একটা গ্রুপ তৈরি হয়ে গেল। এটা আমি একটু ঘুরে তুলে দিই, এবার এখানে আমি কিছু দিতে পারবো, তো মোটামুটি এখানে একটা এটা আমি সাদা করে দিই, টোটালি সাদা করে দিই, নয় অন্য কালার দিতে পারি, অন্য কালার দিলে কিরকম লাগে, এটাও দিতে পারি, এটাও দিতে পারেন, চাইলে সাদাও দিতে পারেন আপনাদের ইচ্ছা। তো এখানে আমরা লিখতে পারি ওই আগের যেটা দিছিলাম, যে ফেসবুকের একটা আইকন নিয়ে আসি বড় করে, ফেসবুক ফেসবুক এলিমেন্টরে ক্লিক করব, লিখবো ফেসবুক। আমরা এখানে আরো কিছু পামো, গ্রাফিক্স এ ক্লিক করি, তাহলে ওয়াল আইব, ওয়াল গ্রাফিক্স আইব, এখানে আমরা এটা দিয়ে দিলাম, এখানে ভাল লাগতেছে না, সাদা করে দিই লেখাটা, হালকা নিচে নামাই দিয়ে ডাউন করে দিই, ওকে এখন লেখাটা ঠিক আছে। এবার এটা আনগ্রুপ করে দিই, আনগ্রুপ এটা হালকা উপরে তুলে দিই, হালকা হালকা ওকে, এবার পারফেক্ট মনে হচ্ছে, নিচেকার ডটটা দিয়ে দিই বাইর করে, ভালো লাগতেছে না, এটাই ঠিক আছে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটা আমি আর একটু তুলে দিই, ওকে দিয়ে দিলাম। এবার এখানে আমরা আরো কিছু অপশন লিখতে পারি, যেমন আপলোড করা আছে অ্যামাজন, আলিবাবা, শপকিপার, এগুলো দিতে পারি, এগুলো অ্যাড আমরা রান করতে পারি। এখানে লিখি আমরা অ্যামাজন, অ্যামাজন, আমরা এখানে অ্যামাজন লিখলে অ্যামাজন আসবে, আমরা অ্যামাজনের একটা আইকন দিয়ে দিলাম ছোট্ট করে, ঠিক আছে অ্যামাজন, তারপরে এখানে আমরা মার্কেট লিখলে সবকিছু আসবে, তারপরে গ্রাফিক্স কে ক্লিক করি, আর কি আছে আলিবাবা, শপকিফাই না, শপকিফাই দিয়ে ইবে, ইবে একটা নিয়ে আসি, ছোট্ট করে এটা ভালো লাগতেছে না, গোলটা দিই, এখানে এটা দেওয়ার পর আর কোনো কিছু দেওয়ার দরকার নাই, আমরা যেটা করি একটা বাটন তৈরি করি, তুই বলবো যে অর্ডার নাও, অ্যামাজনটা একটু ছোট করে দেয় একটু, ওকে এটা ছোট, আমি এখানে বাইরে থেকে পিএনজি ডাউনলোড করে দিতে পারবো, হ্যাঁ পিএনজি ডাউনলোড করবো, সবই আমরা করবো, এটা আমি দেখতে পাবো, ঠিক আছে আমি এটা আগে এটা করে দিই, ফাইবারের যে একটা আইকন আছে ওটা, হ্যাঁ এবার দেখো আমি পিএনজি তে চলে যাবো, পিএনজি পিএনজি লেখা একটা আইকন নিয়ে আসি, পিএনজি তে অবশ্যই কিন্তু সাইন আপ করতে হবে, ঠিক আছে আমার সাইন আপ করা আছে, সমস্যা নেই, ফার্স্ট টাইম আইলে সাইন আপ করে নিই ফেসবুক এর মতো, এখানে লিখি অর্ডার, অর্ডার নাও বাটন, অর্ডার নাও লিখলে পাই যাবো, কি বাটন দরকার, যে ধরনের বাটন গুলো ওইখানে যাবো ওইটা নিতে পারে আপনাদের মতো করে। তো দেখি 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 কোনটা ভালো লাগে, এটাও নিতে পারি, সমস্যা নাই, পেজ আছে অনেকগুলো, অর্ডার নাও এটা ভালো লাগবে, অবশ্যই দেখি ডাউনলোড করি,
একটাই ডাউনলোড করা যাবে। ওকে ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা আপলোড করব। এখানে আপলোড, এখানে আপলোড করি, দেখি কেমন লাগে। এই কালারটা মনে হয় অন্য কালার দিই, দেখি এই কালারটা দিলে কিরকম লাগে। এই কালারটা দিলে এটা খারাপ লাগতেছে না, আর একটু বড় করতে পারলে ভালো। ওকে, অ্যামাজনটা কালো, আরে অ্যামাজনটা ভালো লাগছে, এবার ঠিক আছে। অর্ডারটা নিয়ে আসি এবার এই জায়গায়, ছোট করে দিই। ঠিক আছে, এবার মোটামুটি ডিজাইন কিছুটা আইসে কাছাকাছি। অর্ডার নাও, নাও অর্ডার। ওকে, একটা ডিজাইন মোটামুটি হয়েছে। এবার যেটা করবো আমরা, এখানে গ্যাপের ভিতরে চাইলে আমরা ছবি দিতে পারি। ছবি দেওয়ার জন্য আমরা কি করবো, এলিমেন্টরে ক্লিক করবো। এলিমেন্টর ক্লিক করে আমরা এখানে দেখবেন পিকচার ফ্রেম অথবা ফ্রেম লিখলে এখানে ছবির একটা আইকন পাবো। তো আপনারা চাইলে আপনাদের আইকন মানে ছবি দিতে পারেন। এখানে এখানে দেখবেন শি অল ক্লিক করলে আরো অনেক ধরনের ফ্রেম পাবেন। গোল্ড শেপ নিতে পারেন আপনাদের মতো করে, ফ্রেমে দেখতে পারবেন অনেক কিছুই আছে। এটাও নিতে পারেন, ধরেন আমি এটাই নেই আপাতত, না এটা ভালো লাগতেছে না, এটা নেই। এটার ভিতরে পিছনে একটা রাউন্ড দেওয়া আছে, এখানে চাইলে আমার একটা পিকচার দিয়ে দিতে পারবো। ধরেন আমার একটা পিকচার দিয়ে দিই, এটা দিয়ে দিলাম। দেখেন মোটামুটি কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এখানে যদি এগুলো না দিতে চান এভাবে এটা দিতে পারেন। আর এখানে কিছু অপশন আছে, এটা চাইলে আমি ছবি, এই যে দেখেন ফিলিপ বলি আমরা যেটা, এটা আমরা চাইলে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারবো। দেখছেন মাথা ঘুরিয়ে দেওয়া যায়, এটা উপরে নিচে করা যায়, এটা অ্যানিমেশন। আমি চাইলে এটা আমি অ্যানিমেশন করাইতে পারবো, উপর থেকে আসবে, দেখছেন ছবি কিভাবে আসে, এটা উপর দিকে আসতেছে, এটা ডাউন হবে, এটা এরকম করে আসবে ফাঁকের থেকে, এরকম করতে পারেন, দরকার নাই আমাদের এটা অ্যানিমেশনের। এটা পজিশন, কোন ধরনের পজিশন হবে, টপে থাকবে না ছবিটা মিডলে থাকবে না রাইটে থাকবে সেটা দেখতে পাবেন। এটা হচ্ছে অপাসিটি কমানোর জন্য, আমি চাইলে এই ছবিটা একবার কমিয়ে দিতে পারি, দেখছেন একদম কমিয়ে দিতে পারবো। এটা হচ্ছে লক করা ছবি, আমি চাইলে কোনো কিছু যদি ফিক্সড করে রাখতে চাই তাহলে এটাতে আপনি লক করে দিতে পারবো। এটা হচ্ছে ডুপ্লিকেট করার অপশন। তো এটা হলো ইমেজের এডিটিং করার জন্য। ধরেন আমার ইমেজটা ভালো লাগতেছে না, এখানে অফ মানে অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকে আমি বিভিন্ন লাইট বাড়ায় নিতে পারবো, লাইট বাড়ায় নিতে পারবো, আর ডিজাইন করতে পারবো লাল লিল করে ফটোর মতো করে, এটাতে সাদা কালো করতে পারি, দেখছেন সাদা কালো করলাম, এরকম করে ডিজাইন করে ব্লার করতে পারবো। এটা হচ্ছে আমার ধরতে গেলে গ্রাফিক্স এর ইয়ের মতো, টুলসের মতো, আপনি চাইলে এখান থেকে সবকিছু করতে পারেন। এটা দেখেন খারাপ হয় না ডিজাইনটা, আপনাদের কেমন লাগতেছে জানি না, দেখতে পারেন। তো এটা দেওয়ার পর শেষ হয়ে গেলে আপনি চাইলে বাইরে থেকে কোনো ধরনের কার্টুন এনে এখানে দিতে পারেন। ধরেন আমি আরো কিছু দিতে পারি কিনা দেখি, আমি এখানে সব যতগুলো আমার কাছে আছে সবগুলো এখানে দিই, আরো কিছু দিই এক্সট্রা যেটা দিলে ভালো লাগবে। দেখি কি কি আছে, আমরা চাইলে এইগুলো দিতে পারি আমাদের ইয়েতে কর্নার দিয়ে, দেখতে ভালো লাগবে। কমিয়ে দিতে পারি, ঠিক আছে মোটামুটি। দেখেন এখন একটা লুক আসলো। এইভাবে ডিজাইন করতে পারবেন আপনারা? হ্যালো, করতে পারবো। যেমন আমি একটা ফাইবারের আইকন বানাই, দেখুন এখানে শেপটি ক্লিক করলাম, শেপটি ক্লিক করে এখানে নিচে দিকে একটু ছোট করে দিই,
যেহেতু এখানে এটা দিয়ে দিলাম ছোট করে একটু, এটা এদিকে আনি, এখানে আমি ফাইবারের যে ইট আছে এটা দিয়ে দিলাম, আর এখানে লিখলাম যে fiverr.com। তো এইভাবে তৈরি করতে পারেন ফাইবার। আমি তো ফাইবারটা বাইরে থেকে আনি, এখান থেকে এইভাবে ফাইবার তৈরি করতে পারেন। হ্যাঁ অবশ্যই সমস্যা হতে পারে, যদি এর ভিতরে ওয়াটার মার্ক থাকে তাহলে সমস্যা হবে, আপনি বুঝবেন কেন। বাইরে থেকে কোনো কিছু আনার দণ্ডনীয় অপরাধ, যদি না লিখতে পারেন এখানে জাস্ট লিখে দিবেন ফাইবার, আমি দেখাই দিই, এভাবে লিখে দিতে পারেন, জাস্ট লিখে দিবেন fiverr.com, ফাইবার ফাইবার এভাবে লিখতে পারেন। এখন তো ফাইবারই করছে না, ওইভাবে লাগবে না, দেখেন এভাবে লিখতে পারেন ফাইবার, সমস্যা নাই। তো এভাবে লেখেন, সমস্যা কি? তাহলে অন্য জায়গা থেকে কোনো আনতে হবে না? না আমি সাজেস্ট করবো কোনো জায়গা থেকে আনা যাবে না, কোনো না আনলে বেটার হবে, আর যদি আপনি আনবেন সেটা আপনি দায়ী থাকবেন, ঠিক আছে? আমরা কেউ মানে কর্তৃপক্ষ কোনো দায়ী না, ঠিক আছে? তো দেখেন ব্যানারটা চলে গেলো, খারাপ হয়েছে? গ্রাফিক্স যারা করবে তাদের গ্রাফিক্স এর মতো হয়েছে, ঠিক আছে? গ্রাফিক ডিজাইন যেভাবে করে আমাদেরটা সেম ডিজাইন হয়েছে, কিন্তু বেসিক এর ভিতরে অনেক সুন্দর হয়েছে। এটা যে পেজে থাকবে আল্লাহর রহমতে মনে করো সবার আগে এটার মধ্যে লুক যাবে, আগে বলবো যে এই ব্যানারটা আগে দেখি, দেখি এই কালারটা পিছনে কালারটা দিতে পারি, এই কালারটা পেগুনি করে দিই। এখন দেখেন আরেকটু ভালো লাগতেছে, আর এই লালের অপটিমাইজেশনটা এটা এই কালারটা দিতে পারি, বেগুনি দিলে ভালো লাগে কিনা, বেগুনি বেগুনি না, ওকে আগেরটাই বেটার আছে। তো দেখেন চলে, এখন যেটা করবেন আপনারা এখানে লিখতে পারেন, যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডস ক্যাম্পেইন ক্যাম্পেইন কমা ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং কমা ফেসবুক, ফেসবুক অ্যাডস কমা ফেসবুক প্রমোশন, প্রমোশন ফেসবুক পোস্ট, মানে ফেসবুকের যা কিছু যেখানে কপি করে এখানে দিয়ে দিলেন, দেওয়ার পরে এবার আমরা যেটা করতে পারি সেভ করতে পারি, ডাউনলোড করলেই কিন্তু হয়ে যাবে ডাউনলোড। পিএনজি ফাইল এসি করার জন্য দেখেন সব হয়ে গেছে, তো এখানে কিন্তু আমাদের ছবির ভিতরে নাম লেখা হয়ে গেল। তো এভাবে ডিজাইন করতে হবে, আর যদি এখানে কারো কোনো প্রশ্ন থাকে যে এই জায়গায় বুঝি না, সেই জায়গায় আবার করা যাবে, সমস্যা করতে পারে। রাজু ভাই পিএনজি ফাইল এসি করা যাবে না? না জিপিজি লাগবে, আর ইমেজ এসিও তে এখন কোনো লাভই হয় না, ফাইবার এগুলো গুনে না। মানে নামগুলাই ট্যাগ হিসেবে ধরবে, তাই তো? হ্যাঁ নামগুলাই ট্যাগ হিসেবে ইউজ করবে, সেইভাবে একটা ব্যানার তৈরি করবে। আশা করি একটু ট্রাই করলে আমার থেকে আপনারা অনেক ভালো ব্যানার বানাবেন, আমি তো তেমন পারি না, তারপরে দেখেন মোটামুটি একটা তৈরি হয়েছে যাতে কাজে লাগবে। বলছি স্যার ওই উপরে ওই নামগুলো স্যার কি জন্য দরকার হয়, ওই যেটা লিখলেন ফেসবুক অ্যাডস ক্যাম্প, এটা সামথিং এসইও এর কাজে হেল্প হয়, মানে ফাইবারের ভিতরে কতটুকু হেল্প হবে জানি না, কিন্তু আপনি যদি ইউটিউবের ভিতরে লেখেন, ইউটিউবের ভিডিওর ভিতরে লেখেন তাহলে আপনার একটা এসই হলো, যেমন ভিডিও এসই হয়ে গেল না, মোটামুটি সামথিং হলে আপনার র্যাঙ্ক করতে হেল্প করবে। আচ্ছা ওকে ঠিক আছে, আর কোনো কথা? কয়জন আছি আমরা এখন? 13 জনই তো, 16 জন ছিলাম, 13 জন হয়েছে। ওকে যাই হোক, আরো কারো কোনো কথা আছে যে এই জায়গায় বুঝি নাই বা এই জায়গায় আমি করতে পারবো না? এটাতে আপনাকে অনেক সময় দিতে হবে, বুঝছেন, তাহলে আরো ভালো তৈরি করতে পারবেন। আর একটা ডিজাইন নিয়ে যে সার্কেলটা কিভাবে বসালেন ওটা একটু দেখা দেন। কোন সার্কেল? ইমেজটা বসালেন। ওকে ঠিক আছে, এই যে দেখেন আমি এলিমেন্টরে আসলাম, এলিমেন্টরে আসার পর নিচের দিকে আসবেন, দেখবেন যে ফ্রেম নামের একটা অপশন আছে, ফ্রেম
ফ্রেমে আপনারা সি অলে ক্লিক করবেন। সি অলে ক্লিক করার পর নিচের দিকে আসতে থাকবেন, দেখবেন যে এই ফ্রেম এটা দেওয়াই আছে, এই যে দেখছেন ফ্রেম দেওয়া আছে, এই ফ্রেমটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে ধরেন উপরে নিয়ে আসলাম আমি, ঠিক আছে উপরে আনলাম, আনার পরে আমার একটা ছবি এখানে আছে আপলোড করা, এই ছবিটা আমি এখানে ওই ছবির উপরে সাইডে দিলাম, হয়ে গেল। আবার এই ছবিটা আমি এডিট করবো কোথা থেকে, এডিট ইমেজ, আমার যদি কোনো এডিট করতে হয় তাহলে এখান থেকে করতে পারবেন, আর যদি মনে হয় পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি রিমুভ করে দিব, তাহলে ব্যাকগ্রাউন্ড এখানে রিমুভ করবেন, দেখেন রিমুভ হয়ে যাবে অটোমেটিক। এটা মানে আপনার ক্যানভাতে নতুন ইফেক্ট আছে, ঠিক আছে দেখছেন পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে গেছে, এটা করে নিতে পারেন, এরকম করে ডিজাইন করতে হবে। তো যাই হোক, কারো যেহেতু কোনো প্রশ্ন নাই মনে হয় তারা সবই পারবে, তো আরো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা টাই করে, যে আমি এটা পারতেছি না, টাই করার সময় আসলে বেরোবে, এখন কিছু বলা যাবে না। স্যার এরপরে ওই সেভ করা মানে গিকে কিভাবে যাবে এটা ব্যানারটা বুঝি নাই, বলছি এই ব্যানারটা তো অ্যাকচুয়ালি গিক পাবলিশ করার সময়ই দরকার। হ্যাঁ গিক পাবলিশ করার সময়ই তো দরকার, তাই না, তার আগে তো আর দরকার নেই। তো এটা ওই জায়গাতে কি করে যাবে মানে গিকে, ওখানে আপলোড করলেই যাবে, আপলোড করলেই যাবে। এটা এটা স্যার চলে গেছে, এটা না, এটা তো আমাদের কম্পিউটারে আছে, এটা তো আপনাকে পোস্ট করতে হবে আপলোডের জায়গায় ফাইবারের ওখানে, ওইটা তো আমরা দেখাইছি, আপনি কি আমাদের ভিডিওগুলো দেখেন না, আপনি একটা গিগ পাবলিশ করছেন তারপরে বলতেছেন যে এটা কেমনে হবে, হবে না,